हूँ प्यार तेरा महसूस कर तू सीने में तेरे। सम्मानित व्यूअर्स अस्सलाम वालेकुम। इनशॉट एप्स दिए अपनी এই ধরনের ভিডিওগুলো একদম সহজে তৈরি করতে পারবেন। इनशॉट অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় আর এটার প্রো ভার্সনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাপসটিতে যাওয়ার পর ভিডিওতে টাচ করবেন, তারপর এখান থেকে অলটাকে সিলেক্ট করলে গ্যালারির ছবি ভিডিও সবগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দের ছবি একটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করার পর এখানে টিক মার্কে টাচ করবেন, তারপর এখানে ক্যানভাসে টাচ করার পর 9:16 সিলেক্ট করতে হবে। তারপর এটাকে বাড়িয়ে আপনাকে ছবিটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর আপনি চাইলে হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝখানে করে নেবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করার পর এই লেয়ারটার উপরে টাচ করবেন। তারপর এখান থেকে টেনে আপনি এটাকে 16 সেকেন্ড অথবা 17 সেকেন্ড করে নেবেন। তো আমি এটাকে 16 সেকেন্ড পর্যন্ত করে নেব। 16 সেকেন্ড করা হয়ে গেলে একদম প্রথমে চলে যাবেন। যাওয়ার পর এখানে ফিল্টার অপশানে টাচ করে এখান থেকে অ্যাডজাস্টে টাচ করবেন। তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে একটু কম করে দেবেন। তারপর কন্ট্রাস্টে টাচ করবেন, এটাকে একটু বাড়িয়ে দেবেন 10 পর্যন্ত। তারপর এখানে স্যাচুরেশনে টাচ করবেন, এটাকেও একটু হালকা করে বাড়িয়ে দিতে হবে। দেখবেন ছবির কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপর টিকমার্ক, আবার টিকমার্কে টাচ করে দেবেন। এখন আপনাকে পিআইপি লেখাটাতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আনতে হবে, এটার ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি আনা হয়ে গেলে এখান থেকে ধরে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করা হয়ে গেলে এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে ক্রোমা লেখাটিকে সিলেক্ট করতে হবে। তারপর এমন একটা গোল বৃত্ত আসবে, এটাকে একটু সরিয়ে দেবেন। তারপর এখান থেকে এটাকে বাড়িয়ে 60 অথবা 70% করে দেবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন, তারপর আবার টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনাকে এই সেভ লেখাটিতে টাচ করে, আবার সেভ লেখাটিতে টাচ করে এই ভিডিওটিকে আপনাকে সেভ করে নিতে হবে গ্যালারিতে। 100% হয়ে গেলে আপনাকে আবার ইনশট অ্যাপসটিতে যেতে হবে নতুন করে। তারপর এখানে ভিডিওতে টাচ করার পর নিউতে টাচ করবেন। এখানে টাচ করে এখান থেকে অলটাকে সিলেক্ট করবেন। তারপর গ্যালারি থেকে আপনার প্রিয়জনের যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে। তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। ছবিটি আনার পর ক্যানভাসে টাচ করতে হবে। তারপর 9:16 সিলেক্ট করে এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর ধরে এটাকে মাঝখানে করে নেবেন। তারপর টিক মার্কে টাচ করার পর এই ছবিটার উপরে টাচ করবেন। তারপর এখান থেকে টেনে এটাকেও ঠিক ওই ভিডিওটার সমান করে নেবেন। তো এটাকে আমি 16 সেকেন্ড করার পর একদম প্রথমে গিয়ে এখানে ফিল্টার অপশানে টাচ করব, তারপর অ্যাডজাস্টে টাচ করব। তারপর এটাকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দেব, তারপর কন্ট্রাস্টটাকে একটু হালকা বাড়িয়ে দেব, তারপর স্যাচুরেশনটাকেও একটু হালকা বাড়িয়ে দেব। ছবিটির কালার অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। তারপর আবার টিক মার্কে টাচ করার পর এখানে পিআইপি লেখাটাতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনাকে ওই ভিডিওটি সিলেক্ট করতে হবে যেটা আপনি একটু আগে সেভ করেছেন। ভিডিওটি আনার পর এখান থেকে ধরে এটাকেও ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করা হয়ে গেলে এই লেয়ারটাকে হালকা একটু বাঁ দিকে নিতে হবে। দেখবেন গ্রিন কালারটা আপনার সামনে আসবে। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ক্রোমা অপশানটিতে টাচ করতে হবে। তারপর এই বৃত্তটিকে ধরে গ্রিন কালারের উপরে এনে ছেড়ে দেবেন। তারপর এটাকে একটু বাড়িয়ে দিতে হবে, আমি 70% করে দেব। তারপর টিক মার্ক করে দেব। তারপর লেয়ারের একদম প্রথমে চলে যাবেন। তারপর এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে এখানে পিআইপি লেখাটাতে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা গ্রিন লাভ ইফেক্ট ভিডিও আনতে হবে, এটার ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা আনার পর এখানে ধরে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে যাবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। এখন এগুলোকে ডান দিকে নেবেন। তারপর আবার পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে একটা কালার ইফেক্ট ভিডিও আনতে হবে, এটার ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে ধরে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে যাবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক করে দেবেন। আবার টিক মার্ক করার পর আপনাকে এখানে মিউজিকে টাচ করতে হবে।
তারপর ট্র্যাকসের মধ্যে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে গ্যালারির অডিও গানগুলো শো করবে। এখান থেকে পছন্দের গানটিতে টাচ করতে হবে। তারপর এখানে ইউজ লিখাটিতে টাচ করলে গানটি এখানে চলে যাবে। তারপর টিক মার্ক করে দেবেন। আমার ভিডিও রেডি, আমি আপনাদেরকে এখন প্লে করে দেখাচ্ছি। এটাকে সেভ করার জন্য আপনাকে সেভে টাচ করতে হবে, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।